আজকে অতিথি হিসেবে এমন একজনকে আমরা পাচ্ছি যার কাছে এই তানজিদ তামিমদের উঠে আসা গল্পটাও জানতে পারবো। আমাদের সঙ্গে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত, সাবেক পেসার, বাংলাদেশ জাতীয় দল। শান্ত ভাই, তানজিদ হাসান তামিম এই নামটা তো এখন অনেক বেশি সুপরিচিত, আগে থেকেই ক্রিকেট মহলে আলোচনা ছিল তাকে নিয়ে, তার যে উঠে আসার যে ব্যাপারটা, অর্থাৎ আপনি যেহেতু ছিলেন এই সিলেকশন টিমে বয়সভিত্তিক দলের, কি দেখে তাকে আসলে ওই সময় সুযোগ দেয়া, কিংবা তার মধ্যে কি প্রতিভা দেখেছিলেন জাতীয় দলের জন্য যে উপযুক্ত হয়ে উঠেছেন আস্তে আস্তে, এই ব্যাপারগুলো আগে থেকেই আপনারা জানতে পেরেছিলেন নিশ্চয়ই? না অবশ্যই, আসলে মেইনলি ওর ব্যাটিং যেটা করে, সে তার টাইমিং বলেন, তার যে ধরনের ফিল্ডিং শট, এগুলো ধরেন তখন থেকে আনন্দিক তার অন্যদের তুলনায় অনেক ভালো ছিল তার টাইম, আমি বলবো যে ইন্টারন্যাশনাল লেভেলের মতন তার ব্যাটিং, তার শটসগুলি যেটা খুব ভালো টাইমিং করতে পারে, বল জাজমেন্ট খুব ভালো করতে পারে, এগুলো চিন্তা করেই কিন্তু তাকে আন্ডার-19 নেওয়া হয়েছিল এবং সে এখানে সাকসেস হয়েছে। এখন সামনে যে খেলা আছে এশিয়া কাপ, সেখানে যদি সে খেলে, তার যদি ন্যাচারাল খেলাটা খেলতে পারে, যেমন আপনি যদি দেখেন তৌহিদ তো যেভাবে স্টার্ট করেছে, তার কনফিডেন্স লেভেল ছিল ভালো, সে তার ভিতরে কোনো ভয় ছিল না, স্যার নর্মাল খেলাটা খেলেছে, সেরকমভাবে যদি তামিম খেলতে পারে, আমার মনে হয় যে তামিম ভালো একটা কিছু বাংলাদেশের জন্য ওপেনিংয়ে ব্যাটিংয়ে নিয়ে আসতে পারবে, এই বিশ্বাস আমার আছে। এবং তার কিন্তু ব্যাটিং লেভেল, ব্যাটিং কোয়ালিটি বলেন, ট্যালেন্ট বলেন, অনেক ভালো, অনেক ভালো। শান্ত ভাই, আমরা দেখতে পাচ্ছি বারবারই কিন্তু তানজিদ তামিমকে তামিম ইকবালের সাথে তুলনা করা হচ্ছে, এই যে এই বিষয়টা, এটা কি জুনিয়র তামিমের জন্য একটু বাড়তি চাপ সৃষ্টি করবে, কি মনে হয় আপনার? তুলনা করাটা ঠিক হবে না, তামিম ইকবাল সিনিয়র, তামিম ইকবাল, তামিম ইকবাল অনেক ধরে তার অভিজ্ঞ প্লেয়ার ছিল, তামিম কিন্তু সিমিলারলি তাই, কিন্তু এইভাবে কিন্তু তার স্ট্রোকগুলি সে খেলে, হিট মানে বলে স্ট্রাইক রেট খুব ভালো, হিট করে খেলতে চায়, তো আমার মনে হচ্ছে তামিমের সাথে তুলনা করাটা ভুল হবে তার, মাত্র যদি সে ডেবু হয়, যদি খেলে সে তার ডেবু হবে, তার যে এখন যে বর্তমানে যে ফর্মটা আছে সেটা যদি সে তার মতন খেলতে পারে এবং এক্সাইটেড না হয়ে বল জাজ করে যদি তার ন্যাচারাল খেলাটা খেলতে পারে, তাহলে অবশ্যই ভালো করবে, বাট সিনিয়র তামিমের সাথে এখনও তুলনা করার সময় হয়নি বা এটা করা উচিতও না। শান্ত ভাই, এশিয়া কাপের পরেই নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ, একটা ব্যস্ত সূচি বাংলাদেশের সামনে, এই বিষয়ে আমাদের কাছে কিছু আপডেট রয়েছে, আমরা সেটা জেনে আবারও আপনার সঙ্গে কথা বলবো, থাকবেন আপনি আপনাদের আমার সঙ্গে। আমাদের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত আছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার, তার সঙ্গেই আবারও এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শান্ত ভাই, যেমনটা প্রতিবেদনও দেখছিলাম, আসলে টানা ম্যাচ টাইগারদের, বিশেষ করে দুটো বড় টুর্নামেন্ট তার মাঝে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ, একটা ঝক্কি তো থেকেই যায় ইঞ্জুরির, ইঞ্জুরির সংখ্যা কেমন দেখছেন এবং সেটা নিয়ে বিসিবিরও বা কেমন পরিকল্পনা রয়েছে? যদি দেখেন এবার কিন্তু আমার জানা মতো যে ফিটনেসের দিকে খুব বেশি নজর দেওয়া হয়েছে তাদের আসেন আসেন টিমে, তো আমার মনে হয় যে যদি ফিটনেস তারা যেভাবে করছে সেটা যদি ধরে রাখতে পারে তাহলে ইঞ্জুরির সংখ্যাটা কম আসতে পারে, বাট এখন ইঞ্জুরি এখন তো সেটা তো আসলে খেলার মধ্যে অনেক ধরনের ইঞ্জুরি হতে পারে, যদি খেলার মধ্যে থেকে যদি ইঞ্জুরি হয় সেটা ব্যাড লাগ, বাট ফিটনেসের দিক দিয়ে যদি চিন্তা করি আমরা তাহলে কিন্তু তারা এবার বেশ ভালো ফিটনেস করেই তারপরে যাচ্ছেন খেলতে। শান্ত ভাই, বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি মিরপুরে কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস করে যাচ্ছে ক্রিকেটাররা, আসলে ক্লোজ ডোর প্র্যাকটিসটা করার কারণটা কি, হাতুরে সিংহে এমনটা কেন করেছেন বলে আপনি মনে করছেন? এটা আসলে প্ল্যানিং এর উপর, তারপর ওয়েদারও একটা ফ্যাক্টর হতে পারে, এর কারণে হয়তো বা ক্লোজ ডোর প্র্যাকটিস করছেন, আর একটা প্ল্যানিংও থাকতে পারে কিছুটা, আসলে টিমের মিনিশনের কিছু কি বলবো প্ল্যানিং এর জন্যই হতে পারে, আয়া ছাড়া ওয়েদারের কারণে হতে পারে প্র্যাকটিস গুলো। শান্ত ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি আপনাদের হাত ধরে উঠে আসা তানজিদ তামিম সহ নতুন যারা আছেন তারা বড় দুটো ইভেন্ট সামনে রেখে সুযোগ পেলে অনেক ভালো করবে। ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। ধন্যবাদ।